সৌদি আরবের মক্কায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে ঝুলন্ত মসজিদ, যা বিশ্বের সবচাইতে উঁচুতে অবস্থিত কোনো ঝুলন্ত প্রার্থনার স্থান। এর মাধ্যমে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশটি। কাবা শরীফের পাশেই অবস্থিত জাবাল ওমর মক্কা হোটেলকে যুক্ত করা ঝুলন্ত ব্রিজের মধ্যে তৈরি করা হয়েছে মসজিদটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1584 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে মসজিদটি। মসজিদটি থেকে কাবা শরীফ ও মক্কার অন্যান্য ধর্মীয় স্থাপনার সৌন্দর্য উপভোগ করা যায়। এটি শুধুমাত্র একটি ইঞ্জিনিয়ারিং কীর্তি নয়, সাথে এটি আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। সর্বাধুনিক প্রযুক্তি এবং বিশেষভাবে ডিজাইন করা যন্ত্রাংশ দিয়ে এই ব্রিজটি প্রথমে মাটি থেকে 1023 ফুট উঁচুতে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটি 1584 ফুট উঁচুতে নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। স্টিলের তৈরি ব্রিজটির ওজন 650 টন। এটির মাধ্যমে হোটেলটির দুটি ভবনের 36, 37 এবং 38 তলাকে একসাথে যুক্ত করা হয়েছে। নামাজের এই স্থানটি 550 স্কোয়ার মিটার প্রশস্ত। এখানে একসাথে 520 জন নামাজ পড়তে পারবেন। মসজিদটির ভেতর ইসলামিক সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদটির ভেতর থেকে মক্কার সূর্যোদয়ের দৃশ্য অবলোকন করতে পারবেন। এছাড়াও সূর্যাস্তের সৌন্দর্যও এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে।